আরো একটা খবর পাওয়া যাচ্ছে, আমডাঙ্গায় তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়েছে। অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে গতকাল রাতে তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছড়া হয়। বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, দেখো, গতকাল রাতে আমডাঙ্গা থানার হরপাড়া গ্রাম পঞ্চায়েত, বেড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের হরপাড়া গ্রাম, আব্দুল হান্নান তৃণমূল কর্মী, তিনি হচ্ছেন নীলগঞ্জ মাধবপুর অটো ইউনিয়নের আইনডিটিউসি সভাপতি, অর্থাৎ শ্রমিক সংগঠনের নেতা। তিনি যখন রাতে ঘুমিয়ে ছিলেন, রাত্রি 2 নাগাদ তার অভিযোগ, সেই সময় তার বাড়ির চাল লক্ষ্য করে বোমা ছড়ে দুষ্কৃতীরা, বাড়ির চাল ভেঙে যায় এবং তিনি অল্পের জন্য রক্ষা পান। বাড়ির ছাদের যে টালি, সেই টালির অংশ ভেঙে তার পায়ে পড়ে। খবর দেওয়া হয় আমডাঙ্গা থানার পুলিশকে, পুলিশ তদন্ত শুরু করেছে, যদি এ ব্যাপারে এখনো পর্যন্ত পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই শ্রমিক নেতার অভিযোগ যে দুষ্কৃতীরা তার বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়েছে, তবে কে বা কারা হামলা চালিয়েছে এখনো পর্যন্ত ওই শ্রমিক নেতা কি বিষয়ে কিছু বলতে চায়নি। তবে এই তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির ঘটনায় রীতিমতো আতঙ্কিত হরপাড়া গ্রামের বাসিন্দারা। ধন্যবাদ সমীরণ। বসিরহাটে তৃণমূল কর্মীকে গুলিয়ে এমনটাই অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রাত 8 নাগাদ এই ঘটনা ঘটেছে বসিরহাটের পিফা বাজারে, যেখানে চায়ের দোকানে গুলি চলে। দাঁড়িয়ে ছিলেন তৃণমূল কর্মী আলকাব মালি। অভিযোগ, 7-8 জনের দুষ্কৃতী দল তাকে গুলি করে। লোকজন জড়ো হওয়ায় বোমা ভর্তি ব্যাগ ফেলে রেখে তারা পালিয়ে যায়। বছর 35 তৃণমূল কর্মীর পিঠে গুলি লেগেছে, সংকটজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঠিক কি ঘটনা ঘটেছিল আরো বিস্তারিতভাবে জানিয়েছেন আমাদের প্রতিনিধি। বসিরহাটে আক্রান্ত তৃণমূল কর্মীকে আনা হলো আরজিকর মেডিকেল কলেজে এবং এই মুহূর্তে তিনি ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। যেমনটা ঘটনা যে তার পিছন থেকে গুলি লাগে বসিরহাটের পিফা বাজারে, এদিন সন্ধ্যাবেলা তিনি বেরোন। স্থানীয় সূত্রে খবর, সন্ধে 8 নাগাদ 5-7 জনের একটি দুষ্কৃতী দল আচমকা হামলা চালায়, পিছন থেকে তাকে গুলি করা হয় এবং পিঠের দিকে তার গুলি লেগেছে। এই মুহূর্তে তাকে আনা হয়েছে আরজিকর হাসপাতালে, স্থানীয় বিধায়কও এসেছেন। যেমনটা স্থানীয় সূত্রে খবর, তিনি বাজার করতে বেরিয়েছিলেন, সেখানে চা খাচ্ছিলেন, এমন সময় এই দুষ্কৃতীরা হামলা চালায় এবং দুষ্কৃতীদের সঙ্গে বোমাও ছিল এবং সেই বোমার ব্যাগ ঘটনাস্থলে ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা, এমনটাই কিন্তু জানানো হচ্ছে স্থানীয় সূত্রে। পাশাপাশি যেমনটা অভিযোগ যে এই তৃণমূল কর্মীর উপরে হামলা চালিয়েছে বিরোধীরা কোণঠাসা হয়েই এই হামলা চালিয়েছে বলে স্থানীয় বিধায়ক তিনি অভিযোগ করেছেন। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। আর বসিরহাটের এই ঘটনায় তৃণমূল বিধায়ক দাবি করছেন লোকসভা ভোটের ফলে কোণঠাসা হয়ে পড়ায় বিরোধীরাই হামলা চালিয়েছে। অন্যদিকে বিরোধীদের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। একজন তৃণমূল কর্মী বসে আছিলেন, দোকানে চা খাচ্ছিলেন, তার পিছনে অতর্কিত দুষ্কৃতী হামলা করে, গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। যাওয়ার পথে একটা ব্যাগে করে কিছু তাদের বোম ছিল, সেটা ফেলে রেখে চলে যায়। স্থানীয় হাসপাতাল সূত্রে তাকে ইনিশিয়াল তার চিকিৎসা করে এখন পাঠিয়েছে, বাকি চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের যুব সমর্থক এবং কর্মী, সক্রিয় কর্মী। ভোটের পরবর্তীকালে আমাদের জেতার পর বিরোধীরা কোণঠাসা, তারা অশান্তি করার চেষ্টা করছে, তাদের নিজেদের পিঠ বাঁচানোর কোনো ভাষা নেই, বাংলাকে কলঙ্কিত করার আগেও চেষ্টা করেছে, এবারও চেষ্টা করছে। সলিলদা, এটা তো আইন শৃঙ্খলা জনিত একটা সমস্যা, কিছুতেই থামছে না, কবে থামবে এসব? দেখো, থামবে কি করে বলো। দেখো, যে সমস্ত দুষ্কৃতিকারীরা করেছে, এরা তো দুষ্কৃতিকারী, এরা কিন্তু দেখো ওরমভাবে শুট আউট সঙ্গে বোমের থলে নিয়ে, এটা কিন্তু কোনো বিরোধী পক্ষের কোনো নেতা বা নেত্রী ওই স্পটে থাকবে না। তার মানে করিয়েছে, যদি করিয়েও থাকে তাহলে করানো হয়েছে কোনো ক্রিমিনালকে দিয়ে, ক্রিমিনালদের দিয়ে, গ্যাং অফ রাউডিজ, যারা এইসবগুলো করে। আমার কথা হচ্ছে, আমি সম্পূর্ণভাবে দায়ী করবো পুলিশ প্রশাসনকে। পোস্টপোল ভায়োলেন্স আজকে দেখো, আজকে স্টিল কন্টিনিউইং আনএবেটেডলি, অপ্রতিরোধ্যভাবে চলে আসছে। তুমি বলো তো কটা দাগি, কটা ক্রিমিনালকে নোটে, ওই অঞ্চলের যারা নোটেড ক্রিমিনাল অথবা তার পার্শ্ববর্তী অঞ্চলে যারা নোটেড ক্রিমিনাল বা দাগি, যখন একটা অনগোয়িং একটা ভায়োলেন্স চলছে পোস্টপোল, যেটা নিয়ে সারা রাজ্য তোলপাড়, তাহলে এই লোকগুলোর মধ্যে যদি 2 লোককেও পিক আপ করতো এবং স্ট্রিঞ্জেন্ট সেকশনে কেস দিয়ে ওদের ভেতরে রাখতো, অন্যেরা কিন্তু ভয় পেত।